নমস্কার, জীবনের আলো অনুষ্ঠান। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়ে বাঁচতে হবে। বাঁচতে গেলে হাসি, কান্না বা সুখ দুঃখ সমস্ত কিছুই আমাদের থাকবে, আর সেই সমস্ত কিছুকে জয় করে জীবনে কিভাবে এগিয়ে যাব সেটা জানতে গেলে বা জানতে হলে অবশ্যই আপনাদের আমাদের অনুষ্ঠান জীবনের আলোর সাথে থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমে স্বাগত জানাবো দাদাকে, নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দ। আমাদের জীবনে মানে দাম্পত্য সম্পর্ক এটা একটা বিশেষ জায়গা, কেননা আমরা একটা সার্টেন এজে বা একটা নির্দিষ্ট বয়সে বেশিরভাগ মানুষই বিয়ে করে থাকি, এবং সেক্ষেত্রে দাম্পত্য সম্পর্ক একটা জীবনকে সুখী করতে গেলে ভীষণভাবে একটা বড় জায়গা মানে থাকে তার। তো এই যে দাম্পত্য সম্পর্ক ওপরে আবার চন্দ্রের ভূমিকা ভীষণভাবে রয়েছে, মানে আমরা আকাশে যে চাঁদ দেখি সেই চাঁদের কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের দাম্পত্য সম্পর্কের ওপর। এবং দাম্পত্য সম্পর্কের যে নানান সুখ বা টানা পড়েন বা বলবো যে তারপরে আমাদের মানে সাংসারিক শ্রীবৃদ্ধি প্রজননের জায়গার থেকেও কিন্তু দাম্পত্য সম্পর্কের ওপরে এই চাঁদের ভূমিকা রয়েছে, মানে অপরিসীম ভূমিকা রয়েছে। তো সেটা নিয়ে আমাদের আজকের বিশেষ আলোচনা, তাই তো দাদা? নিশ্চয়ই। দেখুন, একটা জিনিস জানতে হবে যে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র আমাদের যে আকাশের চন্দ্র যে অবস্থায় থাকে, অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন আকাশে যে চন্দ্র যে অবস্থান, মহাকাশে যে চন্দ্র যে অবস্থায় থাকলো সেটারই প্রভাব আপনার জন্মচকে থাকে। অর্থাৎ সেই চন্দ্রের অবস্থান কি ছিল, আপনি যখন জন্মগ্রহণ করলেন তখন কি অমাবস্যার রাত ছিল, তাহলে আপনার মধ্যে চন্দ্র সেই মনটাই কিন্তু সেইভাবে গুরুত্বপূর্ণ জায়গা অবলম্বন করবে না। অর্থাৎ সেই মনটা, মন যদি আপনার সঠিক জায়গায় থাকে, অর্থাৎ চন্দ্র যদি আপনার খুব ভালো জায়গায় আপনার জন্মচকে থাকে, তাহলে আপনি দেখবেন যে মানে অনেক জায়গায় আপনি হাসি মুখে সাকসেস পাচ্ছেন। আবার চন্দ্র যদি কোথায়ও ডিস্টার্ব থাকে তাহলে আপনি দেখবেন যে অনেক পরিশ্রম করেও সেখানে সাকসেস আসছে না। তাহলে সেরকম বিবাহিত জীবনে চন্দ্রের কী গুরুত্ব আছে সেটা নিয়ে আলোচনা। দেখুন, বিবাহিত জীবনের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা জন্মছক, অর্থাৎ দুজনের জাতক বা জাতিকার যখন জন্মছক বিচার করা হয়, যেটা হচ্ছে জটুক বিচার বলা হয়, সেই জটুক বিচারে কিন্তু চন্দ্রের যে নক্ষত্র থাকে সেই চন্দ্রের ডিগ্রির থেকে কিন্তু ক্যালকুলেশন করা হয় যে অষ্টকূটের বিচার করা হয়। সেই অষ্টকূট কী কী না, বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট এবং গ্রহমৈত্রীকূট, গণ এবং রাশিকূট, এগুলো তো সব রয়েছে, এবং নারীকূট। এই আটটা কূটের বিচার কিন্তু চন্দ্রের ডিগ্রির থেকে কিন্তু ক্যালকুলেশন করা হয়। তাহলে চন্দ্র কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাই বুঝতে পারছেন। অর্থাৎ এখানে যে 36 পয়েন্ট আছে, আমরা 36 পয়েন্টে 18 পয়েন্ট মিনিমাম না হলে পরে বিবাহের জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র কোনো রকমের পারমিশন দেয় না, সেক্ষেত্রে কোনো না কোনো জায়গায় ডিস্টার্ব থাকে। এবং তার মধ্যে বিশেষ করে জানতে হবে যে জনিকূট, জনিকূটের গুরুত্বটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জনিকূটের চারটে পয়েন্ট থাকে, তার মধ্যে কত পয়েন্ট আপনাদের দুজনের মধ্যে আপনারা পেলেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট বর্তমান সমাজ ব্যবস্থায়। তাহলে এই যে চন্দ্রের থেকেই কিন্তু কানেকশান, চন্দ্রের থেকেই কিন্তু আপনার সমস্ত কানেকশান পাচ্ছে বিবাহিত জীবনে। কারণ চন্দ্রের সঙ্গে যদি শনির অবস্থান থাকে তাহলে কি জানেন সমস্যাটা, চন্দ্রকে বিষিয়ে দেয়। চন্দ্র শনি হচ্ছে কি, সে শনি যে গ্রহটা, শনি কিন্তু বিষণ্ণর একটা গ্রহ, বিষণ্ণর কারক গ্রহ। তাই সেই শনি যদি চন্দ্রের সঙ্গে অবস্থান করে তাহলে আপনার চন্দ্র অর্থাৎ আপনার মনটাকে বিষিয়ে দেবে। অকারণে আপনার হাজব্যান্ডের সঙ্গে থেকে আপনাকে সন্দেহ প্রবণতা আনবে, আপনার ওয়াইফ থেকে আপনাকে সন্দেহ প্রবণতা নিয়ে আসবে, আপনার কর্মচারী যারা আছে তাদের সঙ্গে সন্দেহ প্রবণতা, এই যে সন্দেহ প্রবণতার কারণে কিন্তু আপনার বিবাহিত জীবনে সমস্যা নিয়ে আসে। অর্থাৎ সেখানে বিশ্বাসের জায়গাটা কিন্তু থাকে না, সেটা অবিশ্বাসীর জায়গা তৈরি হয়, তার কারণে কিন্তু বিবাহিত জীবনে আমি দেখেছি অনেক জায়গায় ভাঙন তৈরি হয়। তাহলে চন্দ্রের গুরুত্ব ভেরি ইম্পর্টেন্ট। দুজনের মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে কী করে জানবেন, তাহলে আপনার চন্দ্র জেনে রাখুন, আপনার চন্দ্র অর্থাৎ আপনার যে রাশি আছে
এবং আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের যে রাশি, আপনার হাজবেন্ড বা ওয়াইফের যে রাশি বা লগ্ন যেটা হচ্ছে ঠিক তার সমসপ্তমে যদি অবস্থান করে, তাহলে জানবেন যে আপনাদের দুজনের মধ্যে কিন্তু খুব ভালো বন্ধুত্ব থাকবে, ভালো সম্পর্ক থাকবে, আপনি যা চাইবেন সেটাই আপনি দুজনেই করতে পছন্দ করবেন, মনের যথেষ্ট মিল থাকবে। অর্থাৎ এই এটা কিন্তু বলা হয় যে রাজযোটক। যদি আপনার চন্দ্র যেখানে অবস্থান করছে সেই চন্দ্রের অবস্থানের জায়গায় যদি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের, এখানে জাতক জাতিকা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি, কোনো জাতকের যদি চন্দ্র যেখানে অবস্থান করছে সেক্ষেত্রে জাতিকার যদি সেই খানেই বৃহস্পতির অবস্থান থাকে, তাহলে জানবেন যে এটা রাজযোটক। অর্থাৎ সেক্ষেত্রে বিবাহের পর, দুজনের বিবাহের পর আর্থিক শ্রীবৃদ্ধি হয়, একদম 100-এ 100 লিখে রাখতে পারেন, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। এবং যদি চন্দ্র যেখানে অবস্থান করছে সেখানে যদি শনির অবস্থান করে, অর্থাৎ জাতকের যেখানে চন্দ্রের অবস্থান বা জাতিকার যেখানে চন্দ্রের অবস্থান সেখানে যদি জাতক বা জাতিকার সেখানে শনির অবস্থান থাকে, তাহলে কী হয়, তাহলে জানবেন যে বিষণ্ণতা তৈরি হয় এবং দুজনের মধ্যে কোনোভাবে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকে না। এবং যে জাতক যদি বলে যে জল, জাতক জল চাইলে সে কিন্তু জলটা তার কাছ পর্যন্ত আসবে না। অর্থাৎ এই যে সমস্যা, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং অলওয়েজ তৈরি হবে এবং তার কারণে বিবাহিত জীবনের সমস্যা তৈরি হবে। যদি চন্দ্রের অবস্থান যেখানে আছে, জেনে রাখুন আরও কিছু, যে চন্দ্র যেখানে অবস্থান করছে জাতক বা জাতিকার, সেই ক্ষেত্রে সেইখানে যদি কোনো জাতক বা জাতিকার সেখানে যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে কী হয়, মঙ্গলের অবস্থান থাকলে তাহলে তাদের মধ্যে যে সম্পর্কটা, যৌন সম্পর্কের জায়গাটা কিন্তু খুব ভালো হয়, আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু যথেষ্ট কম হয়, এবং সেক্ষেত্রে সন্তানের জায়গা কিন্তু খুব ভালো ইন্ডিকেশন করে। যদি চন্দ্রের যেখানে আছে সেইখানে কোনো, অর্থাৎ হাজব্যান্ডের যেখানে চন্দ্রের অবস্থান করছে তার ওয়াইফের যদি সেই ঘরেই যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে এই জায়গাটা কিন্তু ইন্ডিকেশন করে। তাহলে এই যে কানেকশানগুলো, এগুলো কিন্তু চন্দ্রের। চন্দ্র যদি কোনোভাবে আপনার জন্মছকে মঙ্গল এবং চন্দ্র যদি একই ঘরে থেকে যায়, তাহলে জানবেন যে আপনার যথেষ্ট মাথা গরম। কেন হয়, মানে সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের দোষ বিভিন্নভাবে বলা আছে, তাহলে সেই কানেকশান হয় এবং তার কারণে দেখবেন যে আপনার অহেতু মাথা গরমের কারণে আপনার বিভিন্ন রকমের রোগ তৈরি হয়। অর্থাৎ চন্দ্র আপনি হঠাৎ করে দেখে, মন তো আমাদের, মন চন্দ্রকে ইন্ডিকেশন করে, তাহলে মন আপনার মানে আপনি এই মাত্র ভালো আছেন হঠাৎ করে রেগে গেলেন, কী কারণ, রাগের কারণ কিন্তু কেউ খুঁজে পায় না, তাহলে সেই যে সমস্যাটা তৈরি হয় এটা তো কিন্তু চন্দ্রের কারণেই হয়। তাহলে চন্দ্র যে, চন্দ্র যদি আপনার জন্মছকে শুক্রের সঙ্গে, অর্থাৎ আপনার যেখানে চন্দ্র অবস্থান করছে আপনার ওয়াইফের যদি তার সমসপ্তমে শুক্র অবস্থান করে বা শুক্র যদি সেই রাশিতেই অবস্থান করে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের, তাহলে জেনে রাখুন যে আপনাদের মধ্যে দুজনের মধ্যে রোমান্টিকতা যথেষ্ট থাকবে এবং আপনাদের বিবাহ কিন্তু দেখবেন যে এখানে লাভ ম্যারেজের ইন্ডিকেশন থাকে এবং সেই লাভ ম্যারেজের কারণে কিন্তু বিবাহের যোগ রয়েছে। অর্থাৎ আমরা বলি না যে বিবাহটা, অনেকে জিজ্ঞাসা করে যে লাভ ম্যারেজ আছে না সোশ্যাল ম্যারেজ আছে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু এই বিচার করেই বলা হয়। অর্থাৎ সেক্ষেত্রে জানবেন যে আপনাদের, আপনাদের মধ্যে দুজনের মধ্যে কিন্তু রোমান্টিকতা যথেষ্ট বেশি থাকবে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এক দেখাই পছন্দ হয়ে যায়, অনেকে আছেন দেখবেন বিগত দিনে অনেকে এখনও বলেন, আমার চেম্বারে আসলেই বলেন যে একবারে এক দেখাই দেখা পছন্দ, তারপরেই বিবাহ, আমরা আর বেশি জায়গা দেখে নিই। কেন হয়, এটারও কানেকশান, এটাও কিন্তু সেই মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশান এবং তার সঙ্গে চন্দ্রের কানেকশান, এরই কারণে কিন্তু এই সম্পর্ক তৈরি হয় এবং তার কারণে বিবাহ হয়। এবং চন্দ্র এবং মঙ্গল, চন্দ্র এবং শুক্র কারোর জন্মছকে যদি একই ঘরে অবস্থান করে, জেনে রাখেন তাহলে কী হবে, তার মধ্যে একটা পাওয়ার থাকবে যেটা আপনি ভুলে যাবেন, অর্থাৎ তার মধ্যে আকর্ষণ করার একটা ক্ষমতা থাকবে, তার মধ্যে বশীভূত করার মতো একটা ক্ষমতা থাকবে, তাকে দেখলেই আপনি, আপনি তার উপর হয়তো যথেষ্ট রেগে আছেন,
আপনি হয়তো তাকে কোনোভাবেই মানে সহ্য করতে পারছেন না, তার দূরে, সে যখন দূরে আছে, কিন্তু আপনি যখন সামনাসামনি যাবেন সব কিন্তু ভুলে যাবেন। এটা কিন্তু কানেকশান করে চন্দ্র এবং শুক্র, চন্দ্রের সঙ্গে শুক্রের কানেকশান যদি থাকে। কারোর জন্মছকে একই ঘরে থাকতে পারে, নির্দিষ্ট 7 ডিগ্রির মধ্যে থাকতে পারে, বা 28 ডিগ্রির মধ্যে থাকতে পারে, বা 17 ডিগ্রির মধ্যে থাকতে পারে। এই যে কানেকশানগুলো যদি পেয়ে যায় তাহলে কিন্তু এটা হয়। আবার চন্দ্র যেখানে আছে তার সেই ঘরে যদি অন্য জাতক বা জাতিকার ক্ষেত্রে সেখানে যদি রাহুর অবস্থান থাকে তাহলে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সাময়িক একটা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু সেই সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে না, চিরস্থায়ী হবে না। এবং একটা সময়ে কিন্তু যদি বিবাহ হয়ে থাকে তাহলে একটা সময়ে কিন্তু সেটা ডিভোর্সের দিকে চলে যাবে, দুজনের মধ্যে ঝগড়া অশান্তি সর্বদা লেগেই থাকবে, সংসার জীবন একটা দুর্বিষহ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দুজন একটা জায়গায় কোনোভাবে থাকতে পছন্দ করবে না। এইগুলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্রই কিন্তু কানেকশান। এই চন্দ্র যদি কারোর জন্মছকে পাপ পীড়িত হয়, যেটা কানেকশান, অর্থাৎ জন্ম চন্দ্রের অবস্থান, চন্দ্র কত ডিগ্রি আছে, চন্দ্রের কতটা প্রভাব আছে জন্মছকে, সেগুলো দেখতে হয়। যদি চন্দ্রের প্রভাব কম থাকে তাহলে তার কোনো মেয়েদের জন্মছকে যদি থাকে তাহলে তার গাইনো সমস্যা হয়। কেন হয় এরও কিন্তু যুক্তি আছে, কারণ চন্দ্র আমাদের ইন্ডিকেশন করে আমাদের বডির, আমাদের কিন্তু লিকুইড অর্থাৎ ওয়াটার লেভেলটাকে কন্ট্রোল করে। তাহলে আপনার ওয়াটার বা লিকুইড লেভেলটা যদি কন্ট্রোল অর্থাৎ সঠিক না থাকে, আমাদের 70%, আমাদের মানব শরীরের 70% মিনিমাম কিন্তু ওয়াটার লেভেল আছে, সেই ওয়াটার লেভেল যখন কন্ট্রোল না থাকবে তখন আপনার শারীরিক সমস্যা, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে গাইনো সমস্যা দেখা দেয়, এবং এটা কিন্তু চন্দ্রের কারণে। তাই চন্দ্র কিন্তু মানব সমাজে, মানব সভ্যতার যুগে প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিন্তু বিবাহিত জীবনে চন্দ্রের প্রভাব যথেষ্ট ইম্পর্টেন্ট। চন্দ্র কোথায় কীভাবে কার সঙ্গে কীভাবে কানেকশান করছে সেই অনুযায়ী কিন্তু আপনার বিবাহিত জীবনের লংজিভিটি ডিপেন্ড করে, বিবাহিত জীবনের সুসম্পর্ক ডিপেন্ড করে, চন্দ্রের অবস্থানের ওপর আপনার সন্তানের জায়গা ডিপেন্ড করে, সব কিছু কিন্তু চন্দ্রের ওপর যদি আপনি বিচার করেন তাহলে চন্দ্রের থেকে, কারণ চন্দ্রের থেকে ইন্ডিকেশন করে আমাদের নক্ষত্র, চন্দ্রের থেকে ইন্ডিকেশন করে আপনার দশা শুরু হওয়া, তা সুতরাং চন্দ্রের গুরুত্ব কিন্তু বিবাহিত জীবনে যথেষ্ট ইম্পর্টেন্ট। একদম, অতএব আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে চন্দ্রেরও কিন্তু আমাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা দাম্পত্য সম্পর্কের উপরে একটা বিরাট ভূমিকা রয়েছে। আর যারা ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে দেখা করতে চাইছেন, বিস্তারিত আলোচনা করতে চাইছেন আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে, সেটা আপনার মানে ছেলে বা মেয়ের কোনো সমস্যা হতে পারে, বা আপনার পড়াশোনা কেন্দ্রিক সমস্যা হতে পারে, সাংসারিক সমস্যা, আপনার কর্মজীবনের সমস্যা, যে কোনো সমস্যার জন্যই আপনি যোগাযোগ করতে পারেন এবং ফোন করে নেবেন। বুকিং বা কন্ট্যাক্ট বলে যে নাম্বার পাচ্ছেন তার পাশাপাশি যে ফোন নাম্বারগুলো দেখছেন সেগুলোকে আপনারা নোট ডাউন করে রাখুন, আর সেই নাম্বার দুটিতেই আপনারা কল করে অ্যাডভান্স বুকিং করে পৌঁছে যান চেম্বারে। বিভিন্ন জায়গায় চেম্বার পাচ্ছেন, সোমবার ফার্স্ট হাফে ব্যারাকপুরে সৌভাগ্যদা চেম্বারে থাকছেন, সেকেন্ড হাফে শ্রীরামপুরের মাতারা জ্যোতিষ কেন্দ্রে, মঙ্গলবার করে কালীঘাটের দিশাতে, বুধবার পাচ্ছেন বর্ধমান এবং কাঁচড়াপাড়ায়, বৃহস্পতিবার করে আপনারা পাচ্ছেন কৃষ্ণনগরে, শুক্রবার থাকছেন শোভাবাজার, শনিবার থাকছেন দমদম, রবিবার কাঁচড়াপাড়ায়, মাসে একদিন করে বহরমপুর, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, দিল্লি। আর তাছাড়াও বেসিক লাইফ হরোস্কোপ রয়েছে আপনাদের জন্য, আপনারা যারা কনসাল্ট করবেন তাদের জন্যই বিশেষ করে তৈরি করে দেবেন, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন পরবর্তী সময়গুলোতে আপনাদের কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি কী করবেন কী করবেন না, সমস্ত আলোচনাই কিন্তু সেই বেসিক লাইফ হরোস্কোপে রয়েছে। আরও বিশেষ বিশেষ কিছু উপহার রয়েছে যেগুলো আপনারা সাক্ষাৎ করলে পরেই জানতে পারবেন এবং অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।